বিহার রাজ্যের একটি গাড়িতে থাকা অতিরিক্ত টায়ারের মধ্যে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ নগদ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে সেই অভিপ্রায় ভেস্তে দিল পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে মিলল 94টি মোটা টাকার বান্ডিল। প্রায় 94,38,000 টাকা রয়েছে এই বান্ডিলে, যে টাকাগুলি গাড়ির স্টেপনিতে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। রবিবার দুপুরে বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া চৌপতি তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় এই টাকা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় গাড়িতে থাকা 5 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বানারহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে বানারহাট থানার অন্তর্গত বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসে পৌঁছয় যে ধূপগুড়ির দিক থেকে এশিয়ান হাইওয়ে 48 হয়ে একটি ছোট গাড়িতে বিপুল পরিমাণ টাকা নিয়ে তেলিপাড়ার দিকে আসছেন কয়েকজন ব্যক্তি। খবর পাওয়া মাত্র বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ তেলিপাড়ায় নাকা চেকিং শুরু করে। তল্লাশি চালাতে গিয়ে একটি কালো রঙের ছোট গাড়ি আটক করে পুলিশ। ওই গাড়িতে 5 জন ব্যক্তি ছিলেন। পুলিশ ওই ব্যক্তিদের টাকা নিয়ে যাওয়ার ব্যাপারে প্রশ্ন করলে তারা সে ব্যাপারে অস্বীকার করেন, তবে পুলিশের চোখ এড়িয়ে যেতে সফল হয়নি তারা। গাড়িতে থাকা অতিরিক্ত একটি টায়ারের দিকে চোখ যেতেই সন্দেহ হয় পুলিশের। গাড়িটি আটক করে বানারহাট থানায় নিয়ে এসে টায়ার খুলতেই সেখান থেকেই 94টি মোটা টাকার বান্ডিল উদ্ধার হয়। তবে কত টাকা সেখান থেকে উদ্ধার হয় সে বিষয়ে প্রথমে কিছু জানায়নি পুলিশ। গাড়িতে থাকা 5 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক করা গাড়িটির নাম্বার প্লেট অনুযায়ী গাড়িটি বিহারের পূর্ণিয়ার বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ 94,38,000 বলে জানা গিয়েছে। 5 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় বিশ্বজিৎ মাহাতো, জলপাইগুড়ির পুলিশ সুপার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।